আসসালামু আলাইকুম সবাইকে, মাহে রমাদানের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি ইফতার প্লেটার। আজ আমি একটা রেসিপি দেখাচ্ছি না, আজ আমি বরাবর মতো চার পাঁচটা রেসিপি দেখাবো, তাই আমার সাথেই থাকুন। এখানে ছোলা নিয়েছি, ছোলাটা আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, এটা বিকালবেলা আমি ভুনা করব। তো এখানে কিছু আলু দিয়েছি, প্রেশার কুকারে দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, আর চার পাঁচটি কাঁচামরিচ। এই পর্যায়ে আপনাদের জন্য একটি টিপস হলো, যদি আপনারা ছোলাটা, মানে রমজান মাসে তো অনেক সময়ই ভুলে যাওয়া হয় যে ছোলাটা ভিজিয়ে রাখতে মনে নেই, সেক্ষেত্রে আপনারা ছোলাটা গরম পানির মধ্যে যদি 30 মিনিটের মতো ভিজিয়ে রাখেন সামান্য লবণ দিয়ে, এতে করে কিন্তু তাড়াতাড়ি ছোলাটা ফুলে উঠবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এরপর আলু দিয়ে দিলাম, আলুটাকে একটু কষিয়ে নিয়ে এরপরে আমি ছোলাটাকে দিয়ে দিলাম, আর ছোলাটাকে উপটো দিয়ে কষিয়ে নিয়ে এরপর পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো আপনারা চাইলে একবারে সিদ্ধ করে তারপরে ফ্রিজেও রাখতে পারেন, যাদের ফ্রিজ নেই তাদের জন্য বলেছি আর কি, যারা প্রতিদিনের কাজ প্রতিদিন করেন, বা প্রেশার কুকারও নেই, প্রেশার কুকার থাকলেও কিন্তু এই ছোলাটা আগেই ভিজিয়ে রাখতে হয়। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব, আর এখন ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো ফিরে এলাম 5 মিনিট পর, 5 মিনিট পর দেখেন অনেকটা ঘন হয়ে গেছে। টমেটো আর আলু দিলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়, একদম গ্রেভিটা ভালো লাগে। তো বেশি পাতলাও রাখবো না আর বেশি ঘনও রাখবো না, এরকম পর্যায়ে নামিয়ে নিতে হবে। বেশি পাতলা রাখতে কিন্তু ভালো লাগে না, আবার বেশি ঘন ভালো লাগে না। তো এ পর্যায়ে আপনাদের জন্য একটা টিপস হলো, আপনারা যদি আলু বা টমেটো কোনো কিছুই হাতের কাছে নাই, তারপরে একটু সামান্য চালের গুঁড়া বা ময়দা দিয়ে দিতে পারেন, এতে করে অনেকটা ঘন হয়ে আসবে। এরপর দেখাচ্ছি বেগুনি চপ। তো এখানে আমি হাফ কাপের মতো নিয়ে নিয়েছি বেসন, আর বেসনটাকে কিন্তু এভাবেই দেওয়া যাবে না, অবশ্যই বেসনটাকে চেলে নেওয়ার চেষ্টা করবেন, বেসনের মধ্যে অনেক পোকামাকড় বা ময়লা থাকে। আর খুব সুন্দর মতো বেসনের গোলাটা রেডি করার জন্য অবশ্যই আপনাকে চেলে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, এক চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ। তো সবগুলো দিয়ে একটা হ্যান্ড মিক্স দিয়ে এভাবে নেড়ে চেড়ে প্রথমে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিব আর ব্যাটারটাকে তৈরি করে নিব। তো এই ব্যাটারটা যত ভালো হবে ততই কিন্তু আলুর চপ বা বেগুনি ভালো হবে বা ফুলবে। তো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে, এই এরকম থিকনেসে রাখতে হবে। একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরো আঙ্গুলে কিন্তু কোট হয়ে গেছে। তো আমি এরকম পর্যায়ে বেগুনটা কেটে নিয়েছি, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। তো এরপরে সামান্য লবণ আর সামান্য মরিচ গুঁড়া দিয়ে মেখে নিয়েছি, এতে করে বেগুনিটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে। তো এরপরে বেগুনটাকে এভাবে
বেসনের গোলার মধ্যে দিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথমে দেখে নিতে হবে তেলটা গরম আছে কিনা। তো তেলটা গরম থাকলে এরপরে বেগুনিগুলো দিয়ে এভাবে ভেজে নিতে হবে। এক পাশে হয়ে গেলে উল্টে পাল্টে সুন্দর মতো আরেক পাশে ভেজে নিতে হবে। তো এই বেগুনি আলুর চপ বানানোর জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেলের দরকার হয়, ডুবো তেলে ভাজলে সেটা কিন্তু অনেক ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন বেশি করে নেওয়ার জন্য তেল। তো এবার আমি ভেজে নিয়েছি, একটি সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি কিছু আলু, আমি এগুলোকে ম্যাশ করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা 1/2 চা চামচ। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সরিষার তেলটা ব্যবহার করবেন, সরিষার তেলটা দিলে আপনার সুন্দর একটা ফ্লেভার আসবে আর হাতের সাথে লেগে আসবে না খুব সুন্দর মতো, কিন্তু আপনি শেপ দিতে পারবেন। এরপরে এই যে হাত দিয়ে এভাবে শেপ দিয়ে দিয়ে আমি একটি সাইডে রাখছি। আপনাদের ইচ্ছে মতো ছোট বড় যে কোনো সাইজের করে আলু চপগুলো ভেজে নিতে পারেন। তারপরে সামান্য একটু তেল, গরম তেল, এই বেসনের মধ্যে বাকি যে বেসনটা ছিল, বেসনের গোলাটা, সেই গোলাটাতে আমি দিয়ে দিচ্ছি। এতে করে আলুর চপটা অনেক ক্রিস্পি থাকবে অনেকক্ষণ পর্যন্ত। এরপরে তেলটা গরম করে নিয়ে এভাবে একটি কাঁটা চামচ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে দিলে হবে কি, আর অন্যভাবে চারপাশে কিন্তু ছড়িয়ে থাকবে না, খুব সুন্দরভাবে দেওয়া যাবে। তো চেষ্টা করেছি খুব সুন্দরভাবে দেখানোর সব কিছুই। তো আশা করছি আপনাদের ভিডিওটি অনেক উপকার আসবে বা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এভাবে আগে কিন্তু উল্টানো যাবে না, উপরের পাশ না হলে উল্টালে কিন্তু একদম তেড়া বেঁকা হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে উপর পাশে হয়ে আসলেও কিন্তু উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং ক্রিস্পি হয়েছে, মশাল্লা অনেক সুন্দর হয়েছে। তো এবার এগুলো ভেজে নেওয়ার পর এবার আমি দেখাচ্ছি ডিমের চপ। তো একটা ডিম আমি এখানে নিয়েছি, আমি একটা ডিম দিয়েই করে দেখাচ্ছি, আপনারা যে কয়টা ইচ্ছা করে নিতে পারেন। এবার যে আলুর চপটা, আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুর চপটা দিয়েই আমি কিন্তু এই ডিমের চপটা বানাবো। 2 পিস আলুর চপ এভাবে দুই পাশে দিয়ে কোট করে নিচ্ছি, মানে ডিমটাকে ঢেকে দিচ্ছি যাতে করে ডিমটা বের হয়ে না থাকে। তো এভাবে আপনারা লম্বাও করতে পারেন অথবা গোলও করতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন। শেপ দেওয়ার পর সেম একইভাবে বেসনের গোলার মধ্যে দিয়ে এরপরে তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে ডিমের চপ। তো সামনে আসছে রোজা, আর মাত্র 2 দিন বাকি। তো আল্লাহ তাআলা যেন সবাইকে 31টি সিয়াম পালন করার তৌফিক দান করে, আমিন। আর সিয়ামে বেশি বেশি ইবাদত বন্দেগি করতে হবে, শুধু ভাজা পোড়া খেলেই হবে না। আর চেষ্টা করবেন যে কম ভাজা পোড়া খাওয়ার জন্য, যাতে করে অসুস্থ হয়ে না যান আর সুস্থ থাকেন আর বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারেন।
তো সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আর সুন্দর মতো 30টি সিয়াম পালন যাতে করতে পারে, বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারে, সেই দোয়া করি। তো চেষ্টা করেছি আপনার সাথে সবকিছু শেয়ার করার জন্য, তো আশা করছি ভিডিওটি বরাবরের মতো ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা করি। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।